যুদ্ধ সরঞ্জাম সহ নতুন স্নাইপার রাইফেলের উন্মোচন করল ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান ইসলামী প্রজাতন্ত্রের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্নাইপার রাইফেলের উন্মোচন করেছেন। নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম এই রাইফেলের পাশাপাশি ইরানের তৈরি আরও সামরিক সরঞ্জামেরও উন্মোচন করা হয়। 12.7 মিলিমিটার নাসের স্নাইপার রাইফেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির পদাতিক বাহিনীর অনুরোধে তৈরি করা হয়েছে। এছাড়া আইআরজিসির অনুরোধে তৈরি করা নতুন কালাশনিকব 133 রাইফেলও উন্মোচন করা হয়। ইরানের তৈরি ধারাবাহিক বহু ব্র্যান্ডের রেডিও ট্রান্সমিটারও উন্মোচন করা হয়েছে। নির্ধারিত এবং পরিবর্তিত ফ্রিকোয়েন্সি মোডে ভয়েস এবং ডাটা সংযোগ স্থাপনের সক্ষমতা আছে এসব রেডিওর।